नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के चले एलाम एक नतून आचार रेसिपिर साथे। तोमादेर साथे आज के शेयर करब दारुण एक मजादार टक झाल आचार रेसिपि। एत सब्जी देखे मन हे कि आचार बनाब, तै तो आज के बनाब हे पाँचमिशाली आचार। जे रम भाव स्टेप बाय स्टेप देखो, ये स्टेप बाय स्टेप फलो करो। जो तुम्हारा बाड़ी ट्राई करो तेल क्योंकि आचार नष्ट हार सम्भावना थकबे ना। तो पाँचमिशाली आचारे जो एचड़ नवा हो, बीन नवा हो, गाजर, काचा लंका और नवा लेबू और आम। प्रथम एचड़ा के भलोक केटे धुए एबार प्रेसारे मध्य सेद्ध करते दे। तो तेल दिए सेद्ध बसाना हलो। और एदि के बीन, लंका, गाजर, प्रत्येक सब्जी, लेबू, आम सबगुलो धुए मुछे रखा हो आगे थे। तरपर केम भाव केटे नहीं रखा होपर आचारे मसलाटा तैरि करते हैं। मसलार जो कलो सर्षे नहीं धने नहीं मौरी गोलमरी चार पाँच छटा शुकनो लंका और सदा जिरे। यही दिए आज के तैरी कर देखो पुरो दोकान मत टेस्ट है से रकम मसला। तो चलो शुरू करा जा। मसलार थालाटा नहीं चले गलम रान्नाघरे। इतिमध्य देखे हमार भाई गैसे आगुनटा धरिए दिए। तो एरकम छोटो एकटा बाटिर परिमाण मतो एखाने 50 ग्राम कालो सर्षे रयेछे। तो एगुलो समस्त किछु आगे शुकनो खोलाय तेले निते होबे। तो 50 ग्राम कालो सर्षे दिए दिएछि ओर मध्ये। तार मध्ये बेश 25 ग्रामेर मतो आमि दिए दिलाम धने, गोटा धने जेटा रयेछे सेटा, आर 25 ग्रामेर मतो दिए दिलाम मौरी। एई रकम भावे पुरो सेम भावे जदि तोमरा बाड़िते ट्राई करो पुरो दोकानेर मतो टेस्ट आसबे भाजा मसलार आचारे। तारपरे दिए दिलाम मौरीर परे गोलमरिच और सादा जिरे और दिए दिच्छि होच्छे दुटो शुकनो लंका। जे जार मतो झाल खेते पारो सेरकम भावे तोमरा आरो दुटो एड करते पारो। तो आमि प्रथमे दुटो लंकाई दिएछि। दिए एटाके भालो करे शुकनो खोलाय सिम माने फ्लेमटा हाईते रेखे एटाके किन्तु कन्सटैंट नाड़ते होबे। नाड़ते नाड़ते एर मध्य थेके जखन एकटा स्मेल बेरोनोते स्टार्ट करबे সেই সময় অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণ ভালো করে নাড়তে হবে, সিম করে বা হাই করে এরকম ভাবে তোমার নাড়তে থাকতেই হবে। থামানো যাবে না, থামালে কিন্তু পুড়ে যেতে পারে। তারপরে আমি আরো খানিকটা মৌরি অ্যাড করেছি এখানে, আরো অল্প খানিকটা। তো দেখো আমার ভাজা মশলাটা প্রায় মশলাগুলো ভাজা প্রায় হয়েই গেছে। তো এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে খানিকটা নাড়িয়ে এরপরে মিক্সির একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে সমস্ত মশলাটা আমি তুলে নিয়েছি। তুলে এবার এটাকে মিক্সচারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো চলো মিক্সিতে পুরো মশলাটা এইভাবে ধীরে ধীরে ঢেলে নিতে হবে। এরপরে মিক্সচারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে ভাজা মশলা। এই মশলাটা দিয়ে আচার বানালে আচার অনেক দিন ভালো থাকবে। এবার মশলাটাকে গুঁড়ো করে আলাদা একটা বাটিতে রেখে দিলাম। এরপর আচারটা বানাতে হবে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে সরষে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। সরষে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়ন। এরপরে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন। আমি সবসময় বলি পাঁচ ফোড়ন হাতে একটু হালকা ডোলে নিয়ে দিলে পরে ওর সেন্টটা খুব ভালো বের হয়। এরপরে দিলাম সমস্ত কাটা সবজিটা। এরপরে দেবো হচ্ছে এর মধ্যে বিট লবণ। এমনি নুন দেওয়ার থেকে বিট লবণ দিলে এর সেন্টটা যা দুর্দান্ত বেরোচ্ছিল কি বলবো, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। এরপরে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিয়ে ভালোভাবে কষালে পরে দেখবে সবজিগুলো একটু নরম নরম হয়ে এসছে। এরপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিতে হবে। আর এদিকে আদার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপরে ঢাকনাটা খোলার পর অলমোস্ট সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে করে রাখা এঁচড়ের টুকরোগুলো। অবশ্যই আচারের মধ্যে কিন্তু ভিনিগার দিতে ভুলবে না, ভিনিগার না দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তো চার ঢাকনার মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার পরে আরও ভালো করে দেখলে বুঝবে যে সবজিগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে। এমনকি সবজি থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে চিনি। পুরো কষানো হয়ে গেছে পাঁচমিশালি আচারের সবজি। তো পরিমাণ মতো চিনি দিয়ে হালকা পরিমাণে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো করার পরে এর মধ্যে দিতে হবে যে মশলাটা বানালাম সেই আচারের মশলাটা। এই মশলা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে মশলা কষানো রেডি। এরপরে একটা আলাদা
গামলার মধ্যে এই মশলাটা নামিয়ে নিতে হবে। তো নামিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, আর তেলটা, এই যে তেলটা ইউজ করছি এটা আগে থেকে আমি গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা আমি ইউজ করছি। ইউজ করতে এরকমভাবে নাড়তে হবে আর তেল দিতে হবে। তো তোমাদের যদি কখনও মনে হয় যে তেল অল্প হয়ে গেছে, দেন তোমরা পরেও কিন্তু এরকমভাবে আচারের যে তেলটা ইউজ করবে সেটাকে গরম করে ঠান্ডা করে এই আচারের মধ্যে মিক্স করে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে আচারটা যে ঠান্ডা হয়ে গেছে আমি এরকম কাচের বয়মে ভরে নিয়েছি। কাচের বয়মে যে কোনো আচার রাখলে অনেক দিন ভালো থাকে। প্রতিনিয়ত কি করতে হবে, আচারটা প্রত্যেক দিন ভালো করে রোদে দিতে হবে। আর রোদে দেওয়ার জন্য কীভাবে রোদে দেবে সেটা এবার দেখে নাও। কাপড়ের ব্যাগগুলোকে এরকম গোল করে কেটে গাটার দিয়ে আচারের বয়মের ওপর দিয়ে রোদে দিলে আচার অনেক দিন ভালো থাকে, দেখতে ঠিক এরকম হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।